আজকে বিজয়া দশমী এমনিতেই মনটা খারাপ তার মধ্যে আজকে যা বাজে পারফরমেন্স করেছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট সেটা দেখে মনটা আরও খারাপ হয়ে গেল আজকে আমরা যেই বিগত দশটা ম্যাচ ধরে মোহনবাগান দলকে দেখে আসছিলাম আজকে তার ন্যূনতম পারফরমেন্স করতে পারেনি মোহনবাগান দল এবং তার থেকেও খারাপ বিষয় আজকে দুই দুই ড্র হয়েছে এর থেকেও খারাপ বিষয় হচ্ছে আজকে আনোয়ার আলি খুব বাজে ইঞ্জুরি পেয়েছে স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং শুধু তাই নয় জুয়ান ফেরান্ডো বসুন্ধরা কিংসের প্লেয়ার বিশ্বনাথ ঘোষকে চাপড়ও মেরেছে এর ফলে আমার মনে হচ্ছে কিন্তু জুয়ান ফেরান্ডোকে বড়োসড়ো সাসপেনশান না দেয় জুয়ান ফেরান্ডো সাইড লাইনে না থাকলে মোহনবাগানের ক্ষতি হতে পারে তো আজকে ওভারঅল দেখতে গেলে বাঙালি আমার জন্য তো স্পেশালি পুরো একদম রাতটা খারাপ যাচ্ছে কারণ একটা জিনিস ঠিক হয়নি আর আজকে মোহনবাগান দল সত্যি কথা বলতে সতেরো দিন গ্যাপের পরে এসে এই যে ফুটবল খেলবে এটা আশাই করিনি জঘন্য আজকে ডিফেন্স ছিল মোহনবাগান দলের মানে ডিফেন্সে একদম গা ছেড়ে দিয়েছে আর বলবো জুয়ান ফ্রেন্ডোর আজকে পরিকল্পনা খুবই খারাপ ছিল গ্ল্যান্ড মার্টিন শুরু থেকেই এত জঘন্য ডিফেন্সিভ মিডফিল্ডের ভূমিকা খেলছিল মানে একটা ডিফেন্সিভ মিডফিল্ডের কাজ হচ্ছে ব্লক করা তিনি ব্লক না করে ছেড়ে দিচ্ছে প্লেয়ারদেরকে শট মারার জন্য পাশ দেওয়ার জন্য ডিফেন্সিভ মিডফিল্ডের কাজ হচ্ছে প্লেয়ারের ক্লোজ ডাউন করা কিন্তু আজ মার্টিন পিছনে চলে যাচ্ছিলো ওভারঅল মার্টিনকে আশি মিনিট ধরে খেলানোর পরিকল্পনাটা একদমই খারাপ গেছে জুয়ান ফেরান্ডোর আর আশিস রায় আজকে খুব খারাপ খেলেছে মানচি একটা গোল করেছে কিন্তু ওভারঅল আশিস রায়ের ইম্প্যাক্ট খুবই খারাপ অনেক কটা গোলের সুযোগ মিস করেছে একটা গোল করানোর সুযোগ মিস করেছে তারপরে একটা তো কী বলো বাজে পেনাল্টি দিয়েছে সেইখানে পেনাল্টি দেওয়ার কোনো দরকার নেই একদম বক্সের ধারে বক্সের মিডিল লেভেলে আমি মানতাম বক্সের ধারের অপশান রবীন্দ্রকে পেনাল্টিটা দিয়েছে সেইখানে মোহনবাগান দুই গোল খেয়ে গেছে মানে দু নম্বর গোলটা ওভারঅল আজকে মোহনবাগান একদম খারাপ পারফরমেন্স করেছে দেখুন হার জিত খেলা হয়ে থাকে কিন্তু মোহনবাগান দল এত শক্তিশালী দল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে যে এই পারফরমেন্স করবে খেলোয়াড়রা আজকে গা ছেড়ে দিয়েছিল সেটা আমার খারাপ লাগছে মোহনবাগান দল আর একটু খেটে খেলে যদি ড্র করতো আমি সেটাতে আফসোস করতাম না কিন্তু মোহনবাগানের কিন্তু যে ডিফেন্স ছেড়ে দিয়েছিল সিজনে প্রথমবার হেক্টার ইউজ থেকে এত নরবড়ে লেগেছে হেক্টার ইউজতেও আজকে আপ টু দা মার্ক পারফরমেন্স করিনি আজকে মোহনবাগান দলের ভাগ্য একটু ভালো ছিল যে দুটো শট তাদের পোস্টে লেগে বল প্রতিহত হয়েছে সেইখানে মোহনবাগান কিন্তু হারতেও পারতো আর আজকে রেফারিং নিয়ে বলবো রেফারি শুরুতেই মোহনবাগানের একটা জেনুইন গোল বাতিল করেছে লিস্টন কোলাসা চব্বিশ মিনিটে শিওর গোল করেছে এতটা এত বড় অফসাইটের অনসাইট ছিল সেইখানে অনসা অফসাইট দিয়ে দিয়েছে লিস্টন কোলাচক সেখানে মোন বাগান একগোলে এগিয়ে যেতে পারতো আজকে বলবো মোহনবাগানের বাগানের দিনটা খারাপ ছিল সব থেকে খারাপ লাগছে আজকে আনোয়ার আলি চোরটা সিরিয়াস না হয় আমি অবশ্যই খোঁজ নেব যে আনোয়ার আলি চোরটা কত দিনের জন্য বাইরে থাকতে হবে নো ডাউট আনোয়ার আলি এখন দশ বারো দিনের জন্য রেস্ট থাকতেই হবে কারণ চোরটা প্রচণ্ড সিরিয়াস মনেই হচ্ছিলো যাই হোক আনোয়ার আলির জন্য প্রে করবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আনোয়ার আলি ম্যাচে আসি মোহনবাগান শুরুতেই কিন্তু গাছারা ফুটবল খেলেছে শুরুতে প্রথমে কিন্তু মোহনবাগান কিছুটা আক্রমণ করেছে তারপরে কিন্তু আবার জাকি আক্রমণে বসেছিল বসুন্ধরা কিংস মনেই হচ্ছিল না যে মোহনবাগানকে আমরা সেই মোহনবাগান দেখছি যারা বিগত দশ ম্যাচ ধরে জিতে আসছে বসুন্ধরা কিংস আক্রমণ অনেক করেছে তারপরে মোহনবাগান দলে একটা খুব ভালো গোল মেরেছে সেই গোলটা করেছে একদম ভূগোভমোস অনেকটা বল একা সাইড লাইনে নিয়ে গেছে সেখান থেকে জেসন কামিংসকে দিয়েছে জিশন কামিংস পেড্রটোস্কেপ দিয়েছে পেডারস গোল করেছে সেখানে মোহনবাগান তিরিশ আঠাশ মিনিটে এক শূন্য গোলে এগিয়ে যায় তারপরে তেত্রিশ মিনিটে ডোরিয়েলটন সেইখানে আজকে বলবো গ্ল্যান্ড মার্টিন ডিফেন্সিভ মিডফিল্ডে জঘন্য ছেড়ে দিয়েছে তারপরে হেক্টার ইউসতে চেষ্টা করেছে কিন্তু হেক্টার ইউস্তের পায়ে বল লেগেও গিয়েও পারিনি ঠিক নি ঠিক সেইখানে তেত্রিশ মিনিটে বসুন্ধরা কিংস ওয়ান অল করে দেয় তারপরে ফার্স্ট অ্যাপে সেই মোহনবাগান গাছারা ফুটবল খেলেছে ডিফেন্স বিশেষ করে আজকে মাঠে দৌড়াতে দেখছিলাম লিস্টন কোরাসেও হুগো বুমোজ আর ডিমিট্টি পেডারস বাকি আর কাউকে আক্রমণের যোগ হতে দেখিনি শাহাল আব্দুল সামাদ আজকে টোটালি অফ ছিল যার জন্য মোহনবাগানকে ভুগতে হয়েছে তো ফার্স্ট হাফ কোনো ভাবে ওয়ান অল কাটে সেকেন্ড হাফ শুরু হয় সেকেন্ড হাফে মোহনবাগান শুরুতে ভালো খেলছিল তারপরে আবার ওই একই রকম আক্রমণে চলে আসে বসুন্ধরা কিংস তারপরে মোহনবাগানের জন্য সেকেন্ড গোলটা করে আশিস রায় সেইখানে কিন্তু শাহাল আব্দুল সামাদ অনেকক্ষণ কাটানোর চেষ্টা করেছিল কিন্তু পারিনি সেইখান থেকে আবার বলটা লিস্টন ক্লাসের জন্য লিস্টন কোলাসের ব্লকটা হয়ে যায় এবং সেইখান থেকে বল পায় গ্ল্যান মার্টিন সেখান থেকে গ্ল্যান মার্টিন পাস দেয় ডিমিট্টি পেড্রোডসকে পেড্রাডস দেয় আশিস রায়কে আশিস রায় গোল করে এইভাবে মন বাগান টু ওয়ান এগিয়ে যায় মনে হচ্ছিল আশিস রায় যাক এতগুলো ভুল করেছে সেটা গোল করে অন্তত তার অভাবটা পূরণ করে দিয়েছে মিটিয়ে দিয়েছে কিন্তু আশিস রায় দেখালো যে তিনি গোল করেছেন এবং পেনাল্টি দিয়ে তিনি গোল শোধ করিয়েও দিয়েছেন খারাপ বলছি না আশিস রায়কে একটা দুটো দিন খারাপ যেতেই পারে আশিস রায়ের আজকে সেই একটা দিন ছিল যেটা আশিস রায়ের খারাপ ছিল আজকে তো ওভারঅল গ্ল্যান্ডমার্টিন প্রতিদিনই খারাপ খেলছে গ্ল্যান্ডমার্টিন নিয়ে আলাদা করে কিছু বলবো না তো এইভাবে টু টু হয় ম্যাচ এবং তারপরে রপশন রবীন্দ্র পেনাল্টি দিয়ে গোল করে সে দুই হয় সেটা বললাম এবং লাস্টে মোহনবাগান গোলের সুযোগ পায় কিন্তু সামাও গোল করতে পারে না এবং আজকের সেই দুই দুইয়ের ফলাফলে কিন্তু ম্যাচটা ড্র হয় এখনও মোহনবাগান দল কিন্তু তাদের গ্রুপে এক নম্বরে আছে চার ম্যাচে সাত পয়েন্ট কিন্তু আজকে যদি মোহনবাগান জিতত তাহলে অনেকটা শিওর হয়ে যেতাম যে মোহনবাগান কোয়ালিফাই করে যেতে পারে তো আজকে মোহনবাগান জিততে পারিনি ড্র হয়েছে তাই মোহনবাগানের কিন্তু কোয়ালিফাই করার জন্য এখনও দুটো ম্যাচ জিততেই হবে তো বন্ধুরা ওভারঅল ম্যাচটা আমি অতটা উপভোগ করিনি এবং আপনাদের সবাইকে শুভ বিজয়া তো আপনারা কি ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা উত্তরাখান সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে করে প্রেসক্রল করে রাখবেন ধন্যবাদ